অনেক ইয়াং ছেলেপেলেরা এসেছে আলহামদুলিল্লাহ। আমি ইয়াংদেরকে খুব পছন্দ করি আর ইয়াংদেরকে অ্যাড্রেস করে কথা বলি। ইয়াংরা হচ্ছে আগামীর বাংলাদেশ, ঠিক কিনা? তোমাদের অনেক দায়িত্ব, অনেক কিছু করতে হবে তোমাকে। তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ, তুমি বাংলাদেশ, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, ঠিক কিনা? এজন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিযোগিতা করতে হবে। কি করতে হবে? প্রতিযোগিতাতে নামতে হবে, ভালো কাজের প্রতিযোগিতা। ইয়াংরা করবে কি কাজের প্রতিযোগিতা? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের প্রতিযোগিতা করো, কল্যাণমূলক কাজের প্রতিযোগিতা করো। ফাস্তাবিকুল খায়রাত, জনকল্যাণমূলক কাজের প্রতিযোগিতা করতে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেছেন। কিন্তু আমরাও প্রতিযোগিতা করি, এগুলার না, দুনিয়া কামানোর প্রতিযোগিতা, ঠিক কি না? কে হবে মাসুদ রানা, ওইটার প্রতিযোগিতা আছে না নাই? ফরিদপুরে ঢুকে নাই বোধ হয় এগুলা। কিছুদিন আগে শুনলাম যে প্রতিযোগিতায় নামতেছে ইয়াং ছেলেরা, কি হইতে চায়? হ্যাঁ, মাসুদ রানা। এরপরে বোনেরাও কম না, ওনারা নামে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায়। এরপর এখন ছোট ছোট বাচ্চারাও নেমে যায়, খুদে গান রাস আছে না নাই? না। ফাস্তাবিকুল খায়রাত, আমরা ভালো কাজের প্রতিযোগিতা করব। সো তোমাদের উপর পুরো বাংলাদেশ তাকিয়ে আছে, আমাদের অনেক পপুলেশন, হিউজ পপুলেশন। এই জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ হবে উজ্জ্বল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, ঠিক কিনা? আল্লাহ আমার এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে তুমি কবুল করে নাও। সম্মানিত সুধি, আমি আর অতিরিক্ত কথা না বাড়িয়ে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিমের তাফসিরের দিকে চলে যাচ্ছি। আমি আপনাদের খেদমতে সুরাতু আল ইনশিরাহ থেকে তেলাওয়াত করেছি। এ সুরা থেকে কিছু কথা আজকের এই চমৎকার সন্ধ্যায়, চমৎকার রজনীতে আপনাদের সামনে পেশ করব আমরা পড়ে ইনশা আল্লাহ। এখন আপনারা যেরকম চুপচাপ নিরিবিলি শেষ পর্যন্ত এরকম থাকবেন, আমার ঘড়িতে এখন বাজে 10:15, কটা পর্যন্ত থাকবেন? সারা রাত আপনারা থাই কেন, আমার একটু যাওয়ার ব্যবস্থা করে দিয়েন এদিক দিয়ে, এদিক দিয়ে আমার এক্সিট করে দিলে হবে। তো আমরা খুব লম্বা চড়া কথা বলবো না। সুরাতু আল ইনশিরাহ, সুরাতু আল ইনশিরাহ, কোরআনের কোন কোন নুসখায় এই সুরাটাকে বলা হয় সুরাতু আশ-শারহ, কোথাও আশ-শারহ, কোথাও আল ইনশিরাহ। ইনশিরাহ মানে প্রশস্ত করে দেয়া, এমন ভাবে ইসলামের সত্যটাকে আল্লাহ তাআলা আপনার সামনে তুলে ধরবে, ইসলামের জন্য আপনার হৃদয়টা প্রশস্ত হয়ে যাবে। অথবা এ সুরার নাম সুরাতু আশ-শারহ। শারহ মানে কি, কে বলতে পারে দেখি? শারহ মানে কি? হ্যাঁ, ব্যাখ্যা, বিশ্লেষণ। শারহ মানে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। ইসলামটাকে আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এমনভাবে তুলে ধরেছেন, ইসলামটা বিশ্বনবীর হৃদয়ে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে, একেবারে ব্যাখ্যা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, পড়ে শারহ দেখবেন, অনেক তাফসিরে শারহ আছে, হাদিসে শারহ আছে। যেমন আমদাতুল কারি আলা শারহিল বুখারি, বুখারি সরা। তারপর ফাতহুল মুনইম আলা শারহি মুসলিম, তুহফাতুল আহওয়াজি আলা শারহি তিরমিজি। এই হাদিসের কিতাবগুলো সরা হয়, ব্যাখ্যা হয়। সো আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এমনভাবে ইসলামটাকে তুলে ধরেছেন, ইসলামটা বিশ্বনবীর কাছে ক্রিস্টাল ক্লিয়ার। তারাকতাকুম আলা মাহাজ্জাতিন বাইদা, জলজলে সূর্যের মতো ইসলামকে আমাদের কাছে রেখে গিয়েছেন বিশ্বনবী, চিল্লা এখন, ঠিক কিনা? আজকে আমরা দেখব কিভাবে এই সুরার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টাকে আল্লাহ তাআলা একেবারে পরিচ্ছন্ন করে দিলেন। তো সুরাতুল ইনশিরাহ, এটি কোরআনের সুরার ধারাক্রম অনুসারে 94তম সুরা। কততম? আমি প্রশ্ন করলে একটু আওয়াজ করে উত্তর করা লাগবে, পারা যাবে? এ সুরাটা 94তম সুরা। এ সুরা